And আজকে হচ্ছে আবার জুসি বাইনার দুইটা ফ্লেভার আজকে একসাথে করব একটা হচ্ছে অরেঞ্জ জুস একটা হচ্ছে ম্যাঙ্গো জুস এন্ড হচ্ছে এটা 140 টাকা করে পার পিস এন্ড অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে ভিয়েতনামের বাংলাদেশে আর হচ্ছে ঝাঁকায় নিতে হবে আমি খুললে না ঝাঁকাইতে পারবো না সো আমি খোলার আগে ঝাঁকাই হ্যাঁ কারণ হচ্ছে এর মধ্যে যে আপনার একটু চাঙ্ক থাকে আর না ঝাঁকাইলে যে যে এবার গ্রেপটা আমি ঝাঁকাইতে ভুলে গেছি ওকে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার অ্যান্ড খুব ভালো ম্যাঙ্গো কালার ক্যামেরা নিচে চলে যাচ্ছে ম্যাঙ্গোর চাঙ্ক দেওয়া আনকমফোর্টেবল লাগে ওটা ই না মানে মনে হয় যে কবে কবের ম্যাঙ্গো খাচ্ছি এরকম টাইপ লাগে ভালো ম্যাঙ্গো ফ্লেভার মিষ্টি কম লাগতেছে মিষ্টি কম লাগতেছে মোটামুটি ওই ম্যাঙ্গো এই জিনিসগুলো খুবই ই টাইপ না নরম ম্যাঙ্গো টাইপ যে মুখে মিলাই যাচ্ছে অরিজিনাল ম্যাঙ্গো ছিল আর মুখে মিলাই যাচ্ছিল তো আনইজি লাগতেছিল যখন মুখে পাচ্ছে অরেঞ্জটা খুলতেছে আমার মনে হয় পারফেক্ট ম্যাঙ্গো ফ্লেভার না এটা হচ্ছে হালকা স্লাইডলি ম্যাঙ্গো ফ্লেভার টাইপ রিফ্রেশিং বেশি আর খাওয়া শেষ হয়ে গেছে এখন মুখে আর মিষ্টি নাই মিলাই গেছে আমি হচ্ছে এখন অরেঞ্জ খুললাম আমি ঝাঁকায় নিছিলাম সো এই যে অরেঞ্জের চ্যাঙ্ক পড়তেছে কি বিছিয়েছে ভিতরে অরেঞ্জ ভালো লাগার কথা কেন জানি জিনিসগুলো মুখে পড়লে কেমন জানি লাগতেছে তিতা তিতা ফ্লেভারটা ই অরেঞ্জ না স্যাটিসফাইং অরেঞ্জ ফ্লেভার না এটা বাট মিষ্টি কম একটু খাওয়ার পরে মুখে আর কোনো মিষ্টি থাকতেছে না রিফ্রেশিং এর জন্য আর কিছু এখন বলো এর আগে দুইটা আর এবার দুইটা সব করে জুসের মধ্যে কোনটা ভালো লাগছে হোয়াইট গ্রেপ গ্রেপ ফ্লেভার আই এগ্রি হোয়াইট গ্রেপ ভালো লাগছে তারপরে হচ্ছে মিক্স ফ্রুটটা মোটামুটি এই দুইটা তারপরেও কম আর রিভিউর জন্য রিফ্রেশিং ছিল মেন কথা আর হ্যাঁ যেই ফ্রুট সেই ফ্রুট রিপ্রেজেন্ট করতে পারছে এই তো বাট হ্যাঁ যে খাওয়ার শেষে না একদম মিষ্টি মুখে লেগে নাই ভালো পানি খাওয়া লাগবে না ই হয়ে গেছে অলরেডি